আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা জিয়া আপুটি কিনে আপনাদের সামনে দাঁড়িয়েছি, চলুন আমরা তার সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন? ভালো আছি। তো আপু, আপনার নামটা আগে আমরা জানতে চাই, আপনার নাম? আমার নাম মেঘলা। তো মেঘলা আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি সাভার বক্তারপুর। সাভার বক্তারপুর, আচ্ছা। এর আগে আপনি কখনো ইউটিউবে ভিডিও করছিলেন? না ভাইয়া, এর আগে কখনো আসি নাই। কখনো ইউটিউবে ভিডিও করেন নাই? নাই, প্রথম। এই প্রথম? আচ্ছা, তো কি কারণে আসলেন একটু আমাদেরকে বলেন, কেন আসলেন? কি কারণে ভাই? তো বাবা বিয়ে দিছিল, এখন স্বামীটা তো নিশাখুর, খুব নিশা করে। হ্যাঁ। আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। 20 বছর, আচ্ছা। তো এখন মানে কতদিন আগে আপনার বিয়ে হয়েছিল? এই 2 বছর আগে বিয়ে হয়েছে, যখন আমার 18 বছর হয়েছিল। এখন একটা বাচ্চা আছে, তো এখন আমার স্বামীটা নেশা করছিল, মারধর করতো। তো স্বামীর কাছে তালাক দিতে খুব কষ্ট পড়ে, এখন বাচ্চা নিয়ে তো থাকতে পারি না। আমি অল্প কিছু রোজগার করি, তাই দেখে চলা যায়, যা পারি না। এখন কি কাজ করেন আপনি? তো আমি দর্জির কাজ করতাম ভাই, কিন্তু মেশিন নাই, তো তাই আমি এখন লোকের বাড়িতে কাজ করি, ওইটা দিয়ে পোষায় না ভাই, ছোটো বাচ্চা আছে। এখন কোনো ভাই যদি পাশে থাকে, কোনো কিছু সহযোগিতা করে। এখন কি করবেন সেই সহযোগিতা দিয়ে আপনি? সেই সহযোগিতা দিয়ে আমার বাচ্চারা মানুষ করব, দেখাশোনা করব। বাচ্চা বাচ্চারা কি ছেলে নাকি মেয়ে? আমার মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। তা আপনার স্বামী আপনাকে মানে আপনি স্বামীর কাছ থেকে চলে আসতেন নাকি স্বামী আপনাকে মানে? না ভাই, আমার স্বামীটা খুব নেশা করতো, মারধর করতো, নেশা করে। মানে আপনার স্বামী আপনাকে বাদ দিছে নাকি আপনি আপনার স্বামীর কাছ থেকে চলে আসছেন? সে একটা বিয়ে করছে, বিয়ে করে আমাকে ফেল দিয়ে চলে গেছে। আচ্ছা। তো এখন এই ইউটিউবের ভিডিও দেখে যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ ভাই, সে যদি আমার বাচ্চার দায়িত্ব নেয়, আমার দায়িত্ব নেয়, সে আমার মনের মানুষ হইলে, সহযোগিতা করলে, সেইরকম একটা মানুষ পেলে আমি বিয়ে বলবো ভাই। আচ্ছা। তো এখন যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার নাম্বারটা আছে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারবে। আপনার ফোন নাম্বার আপনি ভিডিওতে দিবেন? হ্যাঁ দিব। আচ্ছা। তো আপনার ফোন নাম্বার আপনার মুখস্থ আছে? না, মুখস্থ তো নাই, কিন্তু মোবাইলে আছে। আচ্ছা। তো আপনার আমি বললে আমার সাথে বলতে পারবেন নাকি আপনি বলবেন? না না, আপনি বলেন, আমি বলি। আচ্ছা। 0188 0188 06 06 37 37 26 26 5 5 নাম্বারটা আবারও বলি, আবারও আপনি আমার সাথে সাথে বলেন, ঠিক আছে? ঠিক আছে। 0188 0188 06 06 37 37 26 26 5 5 এটাই তো আপনার নাম্বার নাকি? হ্যাঁ। আচ্ছা। তো যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায়, আপনি কি, অনেক মেয়েরা আছে দেখা যায় ইউটিউবে ভিডিও করার পরে অনেক ছেলেদেরকে ধোকা দেয়, তো আপনি কি তাদের মতো করবেন কি না? না ভাইয়া, আমি একটা দুঃখী মেয়ে ভাই, যে আমার পাশে থাকবে, আমার দুঃখের সাথী হবে, আমি এরকম একটা ছেলে পেলে আমার জীবন সাথী বানাবো। নিজে ধোকা দিবেন না, সেটার গ্যারান্টি আপনার কাছ থেকে আমরা কিভাবে পাবো? কিভাবে ভাই? যে আমাকে সহযোগিতা করবেন, পাশে থাকবে, সেই দেখবে। আচ্ছা। তো আমরা এখন আপনার ভিডিও শেষ করব, তো আরও দর্শক শ্রোতাদেরকে কিছু বলতে চাচ্ছেন? না ভাইয়া, আর কিছু বলবেন না? না। আচ্ছা, ঠিক আছে। তো আপনার নামটা আবারও বলেন। আমার নাম মেঘলা। মেঘলা। তো ঠিক আছে মেঘলা আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, আবারও নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। এই প্রত্যাশায় আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি।